পরিবার সাপ্লা কে আচ্ছা ও স্টার ও বলবে ও স্টার্ট করুন আচ্ছা ঠেলে দিল বল ওদিকে আমরা যাচ্ছি আলীর কাছে তার জন্য প্রথম প্রশ্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহরিয়ার নাফিজের একটা সেঞ্চুরি রয়েছে জি সেটা কত রান করেছিলেন তিনি উইনিংসটা কত রানের ছিল 138 বাহ ফার্স্ট প্রশ্ন মানে তুমি চার মারল ওয়ান ডেতে শাহরিয়ার নাফিজের সেঞ্চুরি কটা না চারটা চারটা জি আর সব মিলিয়ে পাঁচটা বাহ এখানেও তুমি পাস জার্সি নম্বর কত 42 জার্সি নম্বর 42 জি আর কটা জার্সি নম্বরে তিনি খেলেছেন 4 44 42 তুমি আগে থেকে রেডি ছিল এইসব প্রশ্ন বাবার প্রিয় ফুটবলার কে বাবার প্রিয় ফুটবলার আপনার ক্রিস্টিয়ানো রোনালদো এই মুহূর্তে যদি বলি বর্তমান সময়ের প্রিয় ক্রিকেটার কে বিরাট কোহলি ওকে এটা আমরা পরে জাস্টিফাই করব ওয়ান ডেতে করা সর্বোচ্চ 123 রানের যে ইনিংসটা ছিল উনি কার বিপক্ষে সেটা করেছেন জিম্বাবুয়ে এটা কি খুব সহজ ছিল জি মোটামুটি সহজ আচ্ছা মা নাকি বাবা যে কোনো ঘটনা তোমার জীবনে ঘটে মজার কিছু হতে পারে সেটা তুমি কার সাথে এসে শেয়ার করো মার সাথে শেয়ার করা ফার্স্ট আচ্ছা ক্রিকেটার হিসেবে বাবাকে কত দিবা তুমি তো দেখো নাই খুব বেশি যতটুকু দেখেছো আসলে 10 আউট অফ 10 ওকে এখন আপনার পালা ওর পছন্দের ফুটবলার লিওনেল মেসি আচ্ছা একজন বললো ক্রিস্টিয়ানো রোনালদো আরেকজনের লিওনেল মেসি বাট আমাদের টিম কিন্তু আর্জেন্টিনা ফেভারিট আবার আর্জেন্টিনা কি কন্ট্রাডিক্টরি না মানে একদম সেই রকমের কম্বিনেশন আর্জেন্টিনা ফেভারিট টিম বাট ইন্ডিভিজুয়ালি আমি আসলে রোনাল্ডো কারণ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনাল্ডো ওই ওই ধারাতে বাট ও ছোটবেলা থেকে মেসির ফ্যান আরেকটা হচ্ছে আপনার ওর প্রিয় বাংলাদেশি ক্রিকেটার কে ইট হ্যাজ টু বি সাকিব দেশের বাইরে প্রিয় ক্রিকেটার বেন স্টোকস সবথেকে কাছের বন্ধু মানে 200% ওর মা কারণ ওর লাইফ সম্পর্কে ও সব কিছু ওর মার সাথে ওকে টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট এই তিন ফর্ম্যাটের মধ্যেও কোনটা বেশি এনজয় করে টি টেন আমার সিলেবাসের বাইরে যাই হোক স্কুল টুর্নামেন্টগুলো ম্যাক্সিমাম একটু ছোটো ফর্ম্যাটে হয় ওই ছোটো ফর্ম্যাটে এখন পর্যন্ত খুব বেশি বড়ো ফর্ম্যাট খেলে নাই ওই ছোটো ফর্ম্যাটের পারফরমেন্স খুব ভালো আচ্ছা ফেসবুক নাকি ইউটিউব কোথায় বেশি সময় কাটায় ইউটিউব ফেসবুক আইডি নেই আইডি আছে বাট ইউটিউবে সারা আচ্ছা আপনি বাচ্চাকে ফেসবুক আইডি অ্যালাউ করেছেন আর কি হ্যাঁ আচ্ছা বাকি উত্তরগুলো আমি শুনবো সহধর্মিনী সীতার কাছ থেকে কে বেশি কনফিডেন্স ছিল উত্তর দেওয়ার ক্ষেত্রে দুজনই না একজনরে তো পিক করতে হবে এখানে আপনি আমার ছেলে ছেলে কেন ও বাই বোন হি ইজ ভেরি কনফিডেন্ট বাবা ছেলে যে বন্ধুত্ব এটা আপনি কেমন দেখেন এটা একটু রিসেন্টলি ডেভেলপ করেছে কারণ আমি মানে রিসেন্ট টাইম ধরে একটু বাইরে বেশি আমার ব্যস্ততা যাচ্ছে তো যার জন্য এই টাইমটা ও সুন্দর মানে হয় না অনেক সময় যে কোনো গ্যাপ থাকলে একজন ঢুকে যায় ওইরকম আর কি আমার আর আমার ছেলের টাইম গ্যাপের মধ্যে তার বাবা ভালো মতো ঢুকে গিয়েছে যেহেতু পরিবারের একজন বাংলাদেশ ক্রিকেটে এত বড় জায়গায় গিয়েছে ছেলের কাছেও কি যদি আমি জানতে চাই একই রকমের প্রত্যাশা আপনার রয়েছে না একদমই না ও যদি ইটস টোটালি আপ টু হিম ও যদি ইনশাল্লাহ যদি যেতে পারে এটা ওর ভাগ্য ও যদি একটা পর্যায়ে যে মনে করে যে না আমি যাবো না আমি অন্য লাইন সিলেক্ট করবো বা চুজ করবো সেটা ওর ভাগ্য ওর রিজিক যেখানে আছে ইনশাল্লাহ সেটাই হবে আমার আমার দোয়া থাকবে ওর সাথে সবসময় একটা জায়গায় আপনি প্রাইড করেন যে ক্রিকেটের সাথে কোনো না কোনোভাবে দুজনেই শেষ পর্যন্ত যুক্ত হলেন জি এটা অবশ্যই আমার একটা গর্বের জায়গা কারণ আমার হাজব্যান্ড ক্রিকেট খেলেছে আমার দুজন ব্রাদার ইন ল ওরাও ক্রিকেট খেলেছে ভালো লেভেলে এখন আলহামদুলিল্লাহ আমার ছেলেও খেলছে সো এটা আসলে আমি খুব প্রাউড ফিল করি